ইফালে বিলাসিপাড়াত জলকিয়া সিন্ডিকেটক লৈ উত্তেজনা জলকিয়া ব্যাপারী উত্তম মধ্যম খুধালে ক্ষুব্ধ কৃষকে জলকিয়ার দামৰ তারতম্যৰ বাবে উত্তপ্ত পৰিস্থিতিৰ সৃষ্টি হৈছে আৰু জলকিয়া নিম্নগামী দৰত লোকসান হৈছে কৃষক আৰক্ষীয়ে নিয়ন্ত্ৰণ কৰে বজাৰৰ উত্তপ্ত পৰিস্থিতি আহি চালো যোৱাকালি আছিল মরিচৰ রেট জলকিয়া রেট আছিল 28 টাকা প্রতি কিলো কিন্তু আজি হঠাৎ ইহতে মানে ব্যাপারী হতে এটা সিন্ডিকেট করে কই আছে যে আমি আজি জলকিয়া নিকিনু আপনার জলকিয়া যদি নিকিনে কিন্তু সেই কথাখিনি যোৱাকালিয়ে ইহতক কৃষক রাইজর মাজত বা মাইকিং করে জনাই দিব লাগিছিল যে আমি জলকিয়া নিকিনু কিন্তু ইহতে অহার পিছত এতিয়াহে মাইকিং করার ব্যবস্থা করে আছে টোটালি এই এটা ইহতে ষড়যন্ত্রমূলকভাবে কৃষক রাইজসক ঠক প্রবঞ্চনা করার উদ্দেশ্যে এনেকা পরিস্থিতি সৃষ্টি করেছে যাতে জলকিয়া বড় পেলাই দিয়া বস্তুও নয় আর জলকিয়া আজি জলকিয়া কালি আর কিনব বা বেচা কিনা করব নয় যদি দুদিন তিনদিন চারিদিন পিছত বেচা কিনা করবা বস্তুও নয় ইহত এনেকা পরিস্থিতি সৃষ্টি করেছে যাতে রাইজে 5 টাকা 10 টাকা এনেকা রেট কই আছে মুঠতে এনেকা পরিস্থিতি সৃষ্টি হয়েছে যে ইহত সিন্ডিকেটর নিচিনা হয়েছে সিন্ডিকেট নহলে 10 টাকা রেট লই ইহত বস্তুখিনি কি করব।